উপপাদ্যের তিন সেগমেন্ট দেখিবা। সামান্য কথা হচ্ছে গোটে ত্রিভুজের এক কোণ সমদ্বিখণ্ড ল, সেই কোণ সমদ্বিখণ্ড ভাগ যেউ দুটি রেখাখণ্ডের ভাগ করে সেমানকর দৈর্ঘ্যের অনুপাত অনুপ সংলগ্ন ভাগ দ্বারা দৈর্ঘ্যের অনুপাত সাথে সমান। এই উপপাদ্যের ভূ আমি অন্য প্রকার মনে রেখিপারিবা। আগর যেটা লা এক ত্রিভুজের শীর্ষ কোণ সমদ্বিখণ্ড ল তার ভূমিকে অন্য দুই ভাগের অনুপাতের অন্তর্ভুক্ত করে। বর্তমানে আমি দত্ত লিখবা ত্রিভুজ এপিসি রে বিএসি কোণর সমদ্বিখণ্ড ল বিসি কু দুই বিন্দুরে ছেদ করে, ঠিক আছে? ত্রিভুজ এপিসি রে বিএসি কোণর সমদ্বিখণ্ড এ এক্স ভূমি বিসি কু দুই বিন্দুরে ছেদ করে। রামায়ণে বিডি বাই সিডি এবি এসি অঙ্কন করিবা যে সি এর অশ্বিনী উপরে এক বিন্দু বি নিও যেপরি বি সমান্তর ডি এবং সি এ যার অর্থ হচ্ছে এ বিন্দুটি সি ও ই র মধ্যবর্তী বিন্দু। বর্তমানে প্রমাণ বুঝিবা লক্ষ্য কর বি আ এ ডি দুইটা তো সমান্তর আছে তেমন তার একান্তর কোণদ্বার পরিমাণ সমান হবে। যে একান্তর কোণ কি হবে কইপারিব এ দুইটা কোণ একান্তর, ঠিক আছে? অনুরূপ কোণ কে লক্ষ্য কর চিত্রে এ দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। সেয়া লিখিবা যে ইবি সমান্তর এডি এবং ইসি এক ছেদক তেমন অনুরূপ বিইএ সর্বসম অনুরূপ ডিএসি অনুরূপ পাই লিখিলে হবে। সেইভাবে ইবি সমান্তর এডি এবং এবি এক ছেদক এবি পর গাড় দেবা তাহলে আমরা একান্তর কোণ সমান আসবে। যে একান্তর কোণ কি আসলে বি এ ডি কোণ আর এ বি এক্স কোণ বা এ বি ই কোণ। বর্তমান যেহেতু বি এ ডি কোণ এবং সি এ ডি কোণ পরিমাণ সমান তাহলে এই কোণ সমদ্বিখণ্ড হবে। তাহলে আমি পাইলে মেজর অফ বি ই এ ইকুয়াল টু মেজর অফ এ বি ই জানিয়ে তাহলে যে এ বি ই ত্রিভুজ পাইল সে বি ত্রিভুজের এ বি ত্রিভুজের এই ইকুয়াল টু এ বি যোড়ে বাহু দৈর্ঘ্য সমান পাইল কোউ কোউ বাহু এদিরা বাহু দৈর্ঘ্য সমান পাইল তাহলে এ বি ই এক সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমি কোন পাইল এ ইকুয়াল টু এ বি যেহেতু কোণ দিকের পরিমাণ সমান হলে বাহু দিকের পরিমাণ সমান হবে। উপপাদ্য এক অনুসারে যেহেতু এ ডি সমান্তর ই বি আমি পাইবা যে বিডি বাই ডিসি ইকুয়াল টু এ বাই এসি উপপাদ্য এক স্টেটমেন্ট অনুসারে। কিন্তু যেহেতু এ বি ইকুয়াল টু এ আমি এ বি আমি এই জায়গায় এ বি পকাইবা লক্ষ্য রাখ বিডি বাই ডিসি ইকুয়াল টু এ বাই এসি অর্থাৎ আমি এই জায়গায় তাহলে রিপ্লেস করিবা এ বি তাহলে বিডি বাই ডিসি ইকুয়াল টু বা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সহিত কোণ দ্বার পরিমাণ সমান এবং বাহু দ্বার দৈর্ঘ্য মধ্যে সমান। আউ কোন নিয়ম লাগিলা উপপাদ্য এক স্টেটমেন্ট গোটে ত্রিভুজের ভূমি সহ সমান্তর এক রেখা ত্রিভুজের অন্য দুই ভাগ ছেদ করে তেবে ছেদিতাংশ মানকর অনুপাত সমান আসে উপপাদ্য এক, ঠিক আছে?